শহরের যুবতী মেয়েরা মারা যাচ্ছে মারা যাওয়ার পর জানা যাচ্ছে তারা মৃত্যুর পূর্বে প্রেগনেন্ট ছিল একে তো তারা অবিবাহিত তারপর আবার কীভাবে কার দ্বারা তারা প্রেগনেন্ট হলো তা যেন এক রহস্য কে বা কারা রয়েছে এর পিছনে কেনই তারা এমনটা করছে জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ডস দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড বলছি দু সালে তেলুগু ভাষায় মুক্তি পাওয়া মিষ্টি থ্রিলার মুভি কালিউকম পাত্তান মোলুর কথা ভারতের তেলেঙ্গানা রাজ্যের নান্দিয়াল শহর এই শহরের একটি বাড়িতে সাবিত্রী নামে এক প্রেগনেন্ট মহিলাকে দেখানো হয় সাবিত্রী রাতের রান্না শেষ করে একটি বই পড়ছিল যার নাম এ সাইকে উইথ ডেভিল থট কিছুক্ষণের মধ্যেই সাবিত্রীর স্বামী মোহন ফিরে আসে মোহনে সেই বইটি দেখেই বলছিল এসব বই কেন পড়ো ভালো কিছু পড়তে পারো না কিন্তু সাবিত্রী বলে আমি ওগুলো পরে বোর হয়ে যাই কিছু হবে না এর কিছুদিন পর সাবিত্রীর ডেলিভারি হয় আর এরপর সিন চলে যায় কয়েক বছর পর কলোনিতে একটি দ্বিখণ্ডিত কুকুরের বাচ্চা পাওয়া যায় কলোনির সবাই এসে চড় হয়েছে আর এই ঘটনা নতুন না প্রায় তাদের পোষা প্রাণীগুলো বিভিন্ন জায়গায় মৃত অবস্থায় পাওয়া যায় তবে কে বা কারা কী জন্য এটা করছে জানতে এবং প্রতিরোধ করতে একজন ওয়াচম্যান রাখা হয় ওয়াচম্যান এসে ডিউটি শুরু করে তবে প্রথম রাতেই সে একটি বাচ্চা ছেলেকে রক্তমাকা হাতে যেতে দেখে আর পরদিন সকালেই এক বাড়িতে একটি খরগোশের দ্বিখণ্ডিত মরদেহ পাওয়া যায় ওয়াচম্যানও বলে আমি গতকাল একটি ছেলেকে রক্ত মাখা অবস্থায় যেতে দেখেছি তবে আমি তার নাম জানি না কিন্তু আমি দেখে দিতে পারবো কোন বাড়িতে গিয়েছে এজন্য ওয়াচম্যান সেই বাড়িতে নিয়ে যায় ছেলেটি বাইরে খেলা করছিল তখন ওয়াচম্যান বলছিল তখন ওয়াচম্যান ওই ছেলেটিকে দেখিয়ে বলে এই ছেলেটাকে আমি দেখেছি কিন্তু করণের প্রধান বারবার জানতে চাচ্ছে তুমি শিওর তো তুমি ওকেই দেখেছ ওয়াচম্যানও বলে আমি ওকেই দেখেছি তবে এরপরই ওয়াচম্যানের চোখ কপাল উঠে যায় যখন এই ছেলের যমজ ভাই বেরিয়ে আসে এখন তো ওয়াচম্যান বলতে পারছে না যে সে কাকে দেখেছে এরা দুজন মূলত মোহন এবং স্বামীরটির যমজ সন্তান মোহন বাইরে এলে সবাই বলছিল কলোনিতে যে ঘটনাগুলো ঘটছে তার পিছে তোমারই কোনো এক সন্তান রয়েছে অবশ্য মোহন তা মানতেই চাইছে না এজন্য কলোনির প্রধান মোহনকে ডেকে বলে দেখো মোহন তোমার কোনো এক ছেলেই এসব করছে তবে কে করছে তা আমরা জানি না আমি একজন ডক্টরকে জানি তুমি ওদের তার কাছে নিয়ে যাও এরপর করণিবাসী চলে গেলে মোহন তার দুই ছেলেকে নিয়ে সেই ডক্টরের কাছে যায় ডক্টর প্রথমে একজনকে ডাকে যার নাম বিজয় ডক্টর বিজয় সামনে একটি ডল কেটে রক্ত বের করার অভিনয় করে যা দেখে বিজয় একদম ভয় পেয়ে যাচ্ছিল এরপর অন্য ছেলে মানে সাগরকে ডাকা হয় ডক্টর একই রকম করে তবে সাগর রক্ত দেখে খুশি হচ্ছিল কেমন যেন আচরণ করছিল এজন্য ডক্টর মোহনদের বলে আপনাদের এই ছেলের সাইকোলজিক্যাল প্রবলেম আছে বিজয় রক্ত দেখে ভয় পায় কিন্তু সাগর খুশি হয় আপাতত আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি সমস্যা যদি বাড়ে দ্রুত হসপিটালে ভর্তি করবেন এরপর তারা বাড়ি ফিরে আসে কিন্তু সাগরের এমন আচরণের জন্য মোহন সাগরকে অপছন্দ করতে শুরু করে এদিকে যতই যাই হোক না কেন মার কাছে সন্তান তো সন্তানই সে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে তবে মাঝে মধ্যে সে নিজেও বুঝতে পারে না কে সাগর আর কে বিজয় এদিকে মোহনকে দেখে এলাকার লোকেরা খোঁচা দিয়ে কথা বলতে থাকে তারা বলছিল শুনলাম গতরাতে একজনের গলাকাটা লাশ পাওয়া গেছে তোমার ছেলে আবার ওইদিকে যায়নি তো সন্তান শুধু জন্ম দিলেই হয় না তাদের সঠিকভাবে মানুষ করতে হয় আমার সন্তান হলে আমি কেটে টুকরো করে ফেলতাম এসব কথা শুনে মোহন বেশ অপমান হয় আর বাড়ি ফিরে বিজয় মনে করে সাগরকে আদর করতে শুরু করে তখন সাগর বলে বাবা আমি বিজয় না আমি সাগর আর শোনা মাত্রই মোহন রাগ করে সেখান থেকে চলে যায় অবশ্য সাবিত্রী এবং সাগরও দুজনেই বেশ ভালো করেই বুঝতে পারছিল মোহন সাগরকে অ্যাভয়েড করার চেষ্টা করছে এরপর থেকে মোহন কোথাও গেলে শুধু বিজয়কে নিয়ে যেত তবে সাগর সব কিছু দেখত এর মধ্যে মোহন জানায় বিজয়ের জন্য সে হোস্টেলে অ্যাপ্লাই করেছিল তাই বিজয়কে হোস্টেলে পাঠাবে সাবিত্রী সাগরের কথা জানতে চাইলে মোহন বলে কেন ওখানে গিয়ে বাচ্চাদের গলা কাটতে ও এখানেই থাকবে ওর জন্য আমার মান সম্মান সব চলে গেছে অবশ্য সোনা মাত্রই সাগর খাবারের প্লেট ফেলে দিয়ে ভিতরে চলে যায় যদিও সাগর সরাসরি কিছু বলতে পারছে না কিন্তু পিছু পিছে ফুসছে এরপর একদিন সাগর আর বিজয় ক্রিকেট খেলছিল তখনই খেলার মাঝে সাগর ব্যাট দিয়ে মেরে বিজয়ের মাথা ফাটিয়ে দেয় আর এই ঘটনার জন্য মোহন রাগ করে সাগরকে মানসিক হসপিটালে পাঠিয়ে দেয় কিন্তু মা তো মাই সন্তান যেমনই হোক না কেন সন্তানকে দূরে রেখে থাকতে পারছে না তারপরও তো কিছু করার নেই শুধু লুকিয়ে চোখের জল ফেলে যাচ্ছে আর এভাবেই সময় বিজয় বড় হয়ে যায় বিজয় কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে এজন্য মোহন আর সাবিত্রী দুজনেই খুব খুশি কিন্তু সাবিত্রীর মনে সাগরের কথা ভেসে আসছে ও থাকলে আজ একসাথে দুই ভাই ইউনিভার্সিটিতে যেত অন্যদিকে আমাদের শ্রাবণী নামে একটি মেয়েকে দেখানো হয় শ্রাবণীও আজ প্রথম ইউনিভার্সিটিতে যাচ্ছে তাই সকাল সকাল প্রস্তুতি নিয়ে তার প্যারালাইজড বাবার থেকে আশীর্বাদ নিয়ে মায়ের সাথে কথা বলে স্কুটি নিয়ে বেরিয়ে যায় একই সময় অন্যদিক দিয়ে বিজয় বাইক নিয়ে আসছিল আর মোরের মধ্যে আসতেই শ্রাবণীর ভুলের জন্য বিজয় বাইক নিয়ে পড়ে যায় এদিকে একজন অ্যাক্সিডেন্ট করেছে আর অন্যদিকে দুজন লোক সেসব ভিডিও বানাচ্ছে এজন্য অবশ্য শ্রাবণী গিয়ে তার প্রতিবাদও করে তার কথা অ্যাক্সিডেন্টের শিকার ব্যক্তিকে না বাঁচিয়ে ভিডিও বানাচ্ছ তারা অবশ্য শ্রাবণীর সাথে মিসবিহেভ করছিল আর তখনই শ্রাবণী কোষে এক চর মেরে বসে এরপর বিজয় শ্রাবণীকে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে নিয়ে যায় এরপর ইউনিভার্সিটিতে বাইক পার করতে গিয়ে দেখে তারা দুজন একই ইউনিভার্সিটির একই ইয়ারের স্টুডেন্ট কিছুক্ষণের মধ্যে হারসা নামে একটি ছেলে আসে সেও ফার্স্ট ইয়ারের তবে হারসা আসার পর জানা যায় যে হারসা এখানে প্রিন্সিপালের ছেলে তারপর আবার সে ডিস্ট্রিক্ট টপার এরপর দেখতে দেখতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার শেষ তারা এখন থার্ড ইয়ারে এখনও তারা এক স্থানে বাইক পার্ক করে যাচ্ছে শ্রাবণী বিজয়কে মন থেকে খুবই ভালোবাসে কিন্তু আজ পর্যন্ত তাকে খুলে বলতেই পারছে না এজন্য শ্রাবণীর বান্ধবীরা বলছিল এভাবে কতদিন খুলে বল তখনই বিজয়ের সাথে একটি মেয়ের ধাক্কা লাগে আর এটা দেখে অন্যরা বলছিল সময় থাকতে বলে দে নয়তো পস্তাবি এদিকে শ্রাবণীয় মেয়ের উপর রেখে আগুন হয়ে গেছে এরপরে সিন বিজয়দের বাড়িতে বিজয় বাড়ি ফিরে দেখে তার মা কাঁদছে বিজয় বুঝতে পারে তার মা সাগরের জন্য কান্না করছে এই জন্য বিজয় সান্ত্বনা দিয়ে বলে তুমি চিন্তা করো না আমি ওকে নিয়ে আসব। তখনই মোহন এসে বলে কাকে নিয়ে আসবি ও কখনো শোদ্ধাবার নয় আর আমি চাই না ওর জন্য আমার নাম খারাপ হোক এখানে সবাই জানে যে আমার একটাই ছেলে এভাবেই থাকতে দাও বিজয় শুধু বলে দেখো বাবা সবাইকে নিয়ে পরিবার ও রিকভার হওয়া মাত্রই আমি ওকে নিয়ে আসবো কেউ পছন্দ করুক আর না করুক তাতে আমার কিছু যায় আসে না আর এর দিনই বিজয় মানসিক হাসপাতালে গিয়ে সাগরের সাথে দেখা করে বিজয় সাগরকে বলে দেখ ভাই ডক্টরের কথা ঠিক মতো শুনিস তুই ভালো হয়ে গেলেই তোকে আমি বাড়িতে নিয়ে যাব। আর মা তোর জন্য কত কষ্ট পাচ্ছে কিন্তু শোনা মাত্রই সাগর কোনো কথা না বলে ভিতরে চলে যায় এরপর বিজয় ভার্সিটিতে গেলে শ্রাবণী বিজয়কে বলে যে তোমার সাথে আমার কিছু কথা আছে তবে এখানে বলা যাবে না ক্লাস শেষ করে মাঠে এসো আমি তোমার জন্য অপেক্ষা করব। কথা মতো ক্লাস শেষে শ্রাবণী বিজয়ের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু বিজয়ের কোনো দেখা নেই সন্ধ্যা পর্যন্ত অপেক্ষার পর অবশেষে শ্রাবণী বাড়ি ফিরে যায় এরপরের সিন রাতে কলোনির সবাই যখন ঘুমিয়ে পড়ছে এখানে আমাদের কয়েকজন ব্যক্তিকে দেখানো হয় তাদের একজন সিগনাল দেওয়া মাত্রই আরেকজন বৈদ্যুতিক লাইনের সুইচ বন্ধ করে দেয় এরপর একজন একটি বাড়ির টোপকে একটি মেয়ের জানালা একটি কয়েল চালিয়ে দিয়ে আসে তবে তারা এগুলো কী করছে তা আস্তে আস্তে জানতে পারবেন এর পরদিন দিন শ্রাবণী ভার্সিটিতে গিয়েই আবারও বিজয়কে বলে গতকাল আসনি তবে আজ আমি তোমার জন্য নদীর তীরে অপেক্ষা করব। আজ মিস করো না গতদিন না আসলেও বিকেলবেলা বিজয় নদীর তীরে আসে এবং জানতে চায় আমাকে কেন ডেকেছ শ্রাবণী বলে দেখো বিজয় আমার জীবন খুবই ছোটো আমি আমার প্যারালাইজড বাবা আর মা এই আমার দুনিয়া আমি তোমার মতো কোনো ছেলেকে আগে দেখিনি তোমার কথা বলা তোমার চিন্তাধারা সব আমার ভালো লাগে এজন্যই আমি আমার জীবনটা তোমার সাথে শেয়ার করতে চাই বিজয় বলে দেখো আমি তোমাকে খোলাখুলি বলি তোমার মতো আমার জীবনেও কিছু সমস্যা আছে তোমাকে না বলার মতো আমার কাছে কোনো কারণ নেই আসো না আমরা কিছুদিন অপেক্ষা করি নিজেদের ভালোভাবে জানি বলা মাত্রই শ্রাবণী বিজয়কে জড়িয়ে ধরে আর এখান থেকে মূলত তাদের ভালোবাসা শুরু এর মাঝে একদিন শ্রাবণী কোনো একটি কাজে কোর্টে আসে আচমকা বৃষ্টি আসায় শ্রাবণী তখন পুরো ভিজে গেছে আবার ওই দিনই দুজন রেপিস মুক্তি পেয়েছে তাদের চোখ পড়েছে শ্রাবণীর উপর এর জন্য তারা শ্রাবণীকে ফলো করতে শুরু করে শ্রাবণী যখন যেখানে যাচ্ছে তারা দুজন ফলো করেই যাচ্ছে এর মাঝে শ্রাবণী একদিন বিজয়কে বিকেলে কোনো একটি জায়গায় দেখা করতে বলে তাই শ্রাবণী সেই জায়গায় চলে যায় আর ওই দুজনও শ্রাবণীকে ফলো করতে করতে সেখানে যায় বিজয় তখন এসে পৌঁছায়নি শ্রাবণী একাই ছিল আর সেই সুযোগে তারা প্রথমেই শ্রাবণীকে কোঅপারেট করতে বলে অবশ্য শ্রাবণী বাঁচার জন্য দৌড়ে পালানোর চেষ্টা করছিল এর মধ্যে বৃষ্টি শুরু হয়েছে পথ পিচ্ছিল সামনে একটি বাসছারের কাছে যেতেই হঠাৎ করে শ্রাবণী হারিয়ে যায় এরপর তারা যখন শ্রাবণীকে খুঁজে বেড়াচ্ছে তখন এখানে এমন একটি ঘটনা ঘটে যা তারা কল্পনা করেনি শ্রাবণী তার চুলের ধারালো কাটা দিয়ে দুজনকে এখানে খুন করে আর এখানে আমাদের দেখানো হয় ওই দুজন শ্রাবণীকে ফলো করেনি শ্রাবণী তাদেরকে দিয়ে ফলো করিয়াছে আর প্ল্যান করেই তাদেরকে এখানে এনেছে তবে শুধু এরাই না শ্রাবণী এর আগেও অনেক রেপিস্টকে এভাবেই খুন করেছে তবে কি জন্য এমনটা করছে তা জানতে আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় ওই যে যেদিন মোহন তার দুই ছেলেকে নিয়ে ডক্টরের কাছে এসেছিল সেদিন শ্রাবণীর মাও শ্রাবণীকে এই ডক্টরের কাছে এনেছিল ডক্টর যখন শ্রাবণীকে চেক করতে যাবে শ্রাবণী বাধা দেয় ডক্টর নাম জানতে চাইলে শ্রাবণী বলে আমি পুরুষদের সাথে কথা বলি না এই জন্য ডক্টর শ্রাবণীকে একটু বাইরে পাঠায় তখন শ্রাবণীর মা বলে আমরা আমার বোনকে বিয়ে দেওয়ার পর ওর স্বামী প্রতিনিয়তকে নির্যাতন করত। আমি ভেবেছিলাম ওখানে থাকলেও মরেই যাবে এই আমাদের বাড়িতে নিয়ে আসি তখন থেকে আমার বোন শুধু চিৎকার করে বলতো সব পুরুষই খারাপ কিছুদিন পর আমার বোনটাও মারা যায় আর আমার বোনের জামায়ের জন্যই আমার স্বামী তার পা হারায় এই সব কিছু আমার মেয়ের সামনেই হয়েছে ডক্টর বলে দেখুন ম্যাডাম ছোটোবেলায় বাচ্চারা যা দেখবে সেটাই ওর মস্তিষ্কে থেকে যাবে ও ভাববে এটা এমনই আর সেভাবে বড় হবে কারণ ওদের ব্রেন খুব সেন্সিটিভ থাকে অভিভাবকদের সচেতন থাকতে হবে কোনটা বাচ্চার সামনে দেখানো যাবে কোনটা দেখানো যাবে না বাচ্চাদের কখনোই পরিবারের সমস্যা দেখানো উচিত না আমরা কি বলি কি করি তার উপর নির্ভর করে বাচ্চা কীভাবে গড়ে উঠবে আপনার আগেও একজন তার দুই ছেলেকে নিয়ে এসেছিল তাদের একজনের সাইকোলজিক্যাল প্রবলেম ডক্টর সেদিনই সাবধান করে দিয়েছিল ও যদি পুরোপুরি ঠিক না হয় ভবিষ্যতে কি করবে তার নিশ্চয়তা নেই এদিকে পুলিশ হাতে খুনে ওই দুজনের খুনের খবরটি জেনে গেছে আর এভাবে একের পর এক সেম প্যাটার্নে খুন তাছাড়াও কোনো ক্লু পাচ্ছে না তাই থানায় খবর পাওয়া মাত্রই থানা থেকে কমিশনারকে বিষয়টি জানিয়ে দেওয়া হয় কমিশনার জানতে পেরে তার এক লেডি অফিসারকে ডাকতে বলে কিন্তু ওই লেডি অফিসার তখন একটি সিক্রেট অপারেশন আছে আর এই হচ্ছে সেই লেডি অফিসার কাব্যা কাব্যিয়া সাকসেসফুলি তার মিশন শেষ করে সোজা কমিশনার সাথে দেখা করে কমিশনার বলে আসলে আমি তোমাকে গুরুত্বপূর্ণ একটি কাজ দিব বলে ডেকেছি নান্দিয়ালে রহস্যজনক কিছু ঘটনা ঘটছে বিশেষ করে যারা নারীদের উপর অত্যাচার করে তাদের খুন হচ্ছে কোনো ক্লু পাওয়া যাচ্ছে না এমনকি লাস্ট যে দুজন মারা গেছে তাদের নামে রেপ কেস ছিল কমিশনার শ্রাবণীর ফটো দেখিয়েও বলে ওরা খুন হওয়ার আগে এই মেয়েকে ফলো করছিল তবে শুধু এটাই না এর থেকে ভয়াবহ কিছু ক্রাইমও হচ্ছে কমিশনার কাব্যকে হাসার ফটোটিও দেখায় এবং কাব্যিয়াকে সব কিছু ভালোভাবে বুঝিয়ে দেয় কমিশনার আম্রতা নামে একটি মেয়ের ফটো দেখায় এবং আরও কিছু সমস্যার বিষয়ে কাব্যিয়াকে বোঝায় সাথে কিছু ডকুমেন্টস দেখিয়ে কমিশনার তাকে বলে দেয় যে সরকার নান্দিয়ালকে ডিস্ট্রিক্ট ঘোষণা করতে যাচ্ছে আর ডিস্ট্রিক্ট ঘোষণা করার আগেই এই নান্দিয়াল থেকে সব ক্রাইম দূর করতে হবে আর এগুলো করতে হবে খুবই গোপনে এদিকে শ্রাবণীর কাছে একজন ডক্টরের কল আসে মানে তার বাবার চিকিৎসার জন্য তাদেরকে হায়দ্রাবাদ ডেকেছে এজন্য তারা প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে আজ বিজয়ের জন্মদিন তাই বিজয় সকাল সকাল সাগরের জন্য একটি নতুন ড্রেস নিয়ে সাগরের সাথে দেখা করতে যাচ্ছে অবশ্য দেখা মাত্র মোহন বলছিল এই দিনে মানুষ ঈশ্বরের সাথে এই দিনে মানুষ ঈশ্বরের দর্শন করতে মন্দিরে যায় শয়তানের সাথে দেখা করতে যায় না বিজয় শুধু বলে দেয় আমরা একসাথেই জন্মেছি এরপর বিজয় মানসিক হসপিটালে যায় এবং একজনকে টাকা দিয়ে ওই কাপড় দিয়ে বলে আমার ভাইকে এগুলো পরিয়ে নিয়ে আসুন কথা মতো লোকটি সাগরকে ওই ড্রেসগুলো পরিয়ে নিয়ে আসে এরপর বিজয় সাগরকে বলছিল ডক্টরের কথা মতো থাকলে দ্রুত বাড়িতে যেতে পারবি আর এসব বলতে বলতেই হঠাৎ সাগর বিজয়ের গলা চেপে ধরে অবশ্য আশেপাশের লোকজন এসে বিজয়কে ছাড়িয়ে নেয় অন্যদিকে কাব্যিয়া নান্দিয়াল যাচ্ছে আবার শ্রাবণীয় তার বাবা মাকে বাসে তুলে দিতে এসেছে একই সাথে বিজয় হসপিটাল থেকে বাড়ি ফিরছে এখানে আমরা এটাও দেখতে পাই বিজয় এবং কাব্যিয়া একই বাসে করে নান্দিয়াল যাচ্ছে এতক্ষণে শ্রাবণীয় তার বাবা মাকে বাসে তুলে দিয়ে বাড়িতে ফিরে এসেছে কিছুক্ষণ পর বিজয় বাড়িতে ফিরে বিজয়কে দেখে মোহন বলছিল কি হলো সেই তরুপরিতে আক্রমণ করলো ও ভালো হবার নয় কিন্তু বাবার এমন কথা শুনে বিজয় রেগে সোজা নিজের রুমে চলে যায় অন্যদিকে কাব্যিয়াকেও দেখা যায় নান্দিয়াল এসে পড়েছে আর এখানে আমরা জানতে পারি কাব্যা মূলত শ্রাবণীর মায়ের ছোটো বোন আর তারা দুজন সমবয়সী কাব্যা বাড়িতে এসেই শ্রাবণীকে বলে আমি ফ্রেশ হয়ে আসছি আমার জন্য চাকর এদিকে আবার বিজয়ের মা বের হচ্ছিল তখনই তার মনে পড়ে সে তো বিজয়কে কোনো খাবার দিয়ে আসেনি তাই সে আবার বাড়িতে ফিরে আসে তবে সে যখনই দরজা খুলবে বিজয়ের রুম থেকে শব্দ আসছিল এজন্য সাবিরটি বিজয়ের জানালায় উঁকি দেয় তবে সে যা দেখতে পায় তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না সাবিত্রী দেখে বিজয় অট্টহাসি আসছে আর সাগরের মতো অঙ্গভঙ্গি করছে সাবিত্রী একদমই ভাবরে যায় আর সেটাও বুঝতে পারে এটা বিজয় না এটা সাগর এদিকে কাব্যিয়া ফ্রেশ হই তার কাজে লেগে পড়ে কাব্যিয়া আম্রুতার বাড়িতে যায় আর গিয়ে জানতে পারে আম্রুত আত্মহরণ করেছে বাড়ির লোকেরাও জানায় একদিন ইউনিভার্সিটি থেকে ফিরে কাঁদতে কাঁদতে এসে রুমে চলে যায় পরে দরজা ভেঙে আমরা ঝুলন্ত মরধ উদ্ধার করি শোনার পর কাব্য আম্রুতার রুমে তল্লাশি করে তবে সেখানে কিছুই পাওয়া যাচ্ছিল না কিন্তু যাওয়ার সময় কাব্যিয়া লক্ষ্য করে জানালা ফাঁকায় একটি মশার কয়েল রাখা যা প্রায় পুরোটাই পুড়ে গেছে কিন্তু এটা বাইরের দিক থেকে রাখা হয়েছে কাব্য মনে করে হয়তো বা তারাই রাখতে পারে এরপর কাব্য বাড়িতে ফিরে আসে আর রাতের বেলা কাব্য শ্রাবণীকে বলে যে তোর বন্ধুদের সাথে দেখা করাবি না কাল ডাক সবাইকে শ্রাবণী বলে আসবে না আমাদের ভার্সিটির আম্রুতা নামে একটি মেয়ে করেছে কাব্যা বলে ঠিক আছে অ্যাটলিস্ট তোর বয়ফ্রেন্ডের সম্পর্কে তো বলবি কিন্তু শ্রাবণী কোনো উত্তর না দিয়ে চলে যায় সিন চলে যায় পরবর্তী দিন শ্রাবণী বিজয়ের সাথে দেখা করে এবং বলে যে আমার আন্টি পুলিশের চাকরি করে আম্রুতার কেসের জন্য এখানে এসছে সে তোমার সাথে কথা বলতে চায় বিজয় বলে দাও সমস্যা কি শ্রাবণী বলে ঠিক আছে আমি সময় করে বলবো শ্রাবণী কথা বলেই যাচ্ছে কিন্তু বিজয় চোখ অন্যদিকে বিজয় অন্য কিছু চিন্তা করছে তবে বিজয় শ্রাবণীকে বুঝতেই দিচ্ছে না যে সে কী চিন্তা করছে তবে শ্রাবণীও শুধু যাওয়ার সময় বলে যায়। আমি কাউকে এতটা বিশ্বাস করি না যতটা তোমাকে বিশ্বাস করি তবে সে তো জানে না সে জায়গায় বিশ্বাস করছে তার জায়গায় অন্য এক শয়তান এসে বসে আছে সিন চলে যায় একটি পাথর ভাঙার প্রোজেক্টে কাজ করতে করতে একটি মেয়ে বেও শুয়ে পড়ে সবাই ভাবে মেয়েটি কাজের জন্য হয়তোবা ক্লান্ত হয়ে পড়েছে অবশ্য একটু পরে জানা যায় এই মেয়েটি প্রেগনেন্ট আর এর পর দিনই এই মেয়েটি আত্মহনন করে খবর পাওয়া মাত্রই কাব্যাস এই মেয়েটির বাড়িতে যায় এবং ওই মেয়েটির ঘর তল্লাশি করেও দেখে এই ঘরের রুমের জানালায়ও একইভাবে কয়েল লাগানো ছিল তার মানে এই কয়েলের পিছে কোনো এক রহস্য আছে এদিকে বিজয় বাড়িতে ফিরলে তার মা জানতে চাচ্ছিল ও কেমন আছে বিজয় বলে ভালো আছে দুটোই ফিরে আসবে কিন্তু মোহন কিছুতেই চায় না সাগর ফিরে আসুক আর এজন্যই বিজয় রেগে আছে অন্যদিকে আর শ্রাবণীকে বলছিল কী রে তোর বয়ফ্রেন্ডের সাথে তো দেখা করালি না নাকি বলার মতো কোনো ক্যারেক্টার নেই শ্রাবণী বলো অন্যদের থেকে আলাদা কাব্যিয়া বলে ঠিক আছে তাহলে টাইম ফিক্স কর আমার সাথে দেখা করা বলেই কাব্যিয়া হারসাদের বাড়িতে চলে যায় হারসার বাবা জানায় হাসা ঘর বন্ধ করে আছে ওর ঘরে কোনো ইলেকট্রিসিটিও নেই তারপরও কাব্যা ভিতরে গিয়ে হাসের সাথে কথা বলে হাসা জানায় আমি ওকে কতটা ভালোবাসতাম আর ও আমার সাথে চিট করেছে তাই আমি ওকে মেরেছি এখানে আমাদের দেখানো হয় আম্রুতাই ছিল হারসার গার্লফ্রেন্ড আর তাদের অ্যাফেয়ার চলাকালীন অবস্থায় আম্রুতা অন্য কারোর জন্য প্রেগনেন্ট হয়ে গিয়েছিল আর সে তার মৃত্যু আর এই শোকে হারসা এখন এমন হয়ে গেছে নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে সব কাব্যা চলে যাচ্ছিল তখনই কাব্যিয়া হাসার ঘরের মধ্যে সেই একই রকম কয়েল দেখতে পায় এর জন্য যাওয়ার আগে শুধু বলে চায় আমরু তার প্রেগনেন্টকারীকে আর মৃত্যুর পিছে যে আছে আমি তাকে ছাড়ব না এর মধ্যে শ্রাবণী কল করে জানায় বিজয় দেখা করতে আসছে তাই কাব্যিয়া শ্রাবণীর কথা মতো সোদা মন্দিরে চলে যায় অবশ্য অনেক অপেক্ষার পরও বিজয় না আসায় কাব্যিয়া শুধু বলে যায় ক্যারেক্টার নিয়ে সন্দেহ না থাকলে নিশ্চয় আসতো যাক সমস্যা নেই এরপর সিন রাতে শ্রাবণীদের বাড়িতে ওই লোকগুলোকে দেখা যায় তারা শ্রাবণীদের বাড়ির জানালায় ওই কয়েল রাখছে এরপর রাত কেটে যায় সকাল হতে শ্রাবণী কিছু একটা বুঝতে পেরে দ্রুত উঠে অশমে চলে যায় এদিকে কাব্যিয়া উঠেছে আর ওঠামাত্রই ঘরের মধ্যে ওই কয়েল দেখতে পেয়ে শ্রাবণীকে খুঁজতে শুরু করে অবশ্য কিছুক্ষণ পরই বুঝতে পারে শ্রাবণী সাওয়ার নিচ্ছে আর এটা জানার পরই কাব্যে একটি স্বস্তি পায় এরপর শ্রাবণী বিজয়ের সাথে দেখা করে বিজয় জানায় গতদিন তার গতদিন তার মা অসুস্থ থাকায় সে তার মাকে নিয়ে হসপিটালে গিয়েছিল এজন্য আসতে পারেনি শ্রাবণীও বুঝতে পেরে ফিরে আসে আর এসে কাব্যিয়াকে জানায় যে ও আজ এসেছিল কাব্যিয়া বলে দেখা তো করাতে পারলি না অ্যাটলিস্ট ফটো তো দেখাবি এই জন্য শ্রাবণী কাব্যাকে বিজয়ের কিছু ফটো দেখায় কাব্যা ফটো দেখে বলে স্মার্ট ফিট চয়েস আছে তোর এরপর কাব্যা বেরিয়ে যায় সিন রাতে কাব্যা বাড়িতে ফিরেই দেখে মেইন গেট খোলা ঘরের দরজাও খোলা রয়েছে এর মধ্যে ইলেকট্রিসিটিও নেই তাই কাব্যিয়া সোজা ঘরে ঢুকেই তার ব্যাগ থেকে গান বের করে আর তখনই কেউ একজন কাব্যার গলায় একটি ইনজেকশন পুশ করে দেয় সিন চলে যা পরবর্তী দিন কাব্যিয়া আর্জেন্ট কমিশনার সাথে দেখা করে বলে স্যার কাজ হয়ে গেছে নান্দিয়ালের যে ক্রাইম হচ্ছে তা আপনার চিন্তাধারার একদম বাইরে কমিশনার জানতে চাইলে কাব্যিয়া বলতে শুরু করে এখান থেকে সিন গত রাতে আর জ্ঞান ফিরতে কাব্য কোনোভাবেই উঠতে পারছিল না শরীরে তার বিন্দুমাত্র শক্তি নেই পাশেই গান রাখা ছিল তাই কাব্যিয়া অনেক কষ্টে গানটি আনতে যাচ্ছিল আর তখনই সে দেখতে পায় অন্ধকারের মধ্যে বিজয় বসে আছে বিজয় কাব্যার কাছে এসে বসে এবং কাব্যার কাছে জানতে চায় তুমি কিভাবে জানলে আমি সে কাব্যিয়া বলে আমি জানি কেন তুমি ভয় পাচ্ছ বিজয় বলে ভয় তো তোমার ডিপার্টমেন্ট পায় আর এজন্যই তো তোমাকে পাঠিয়েছে দেখো আমার সম্পর্কে অন্য কেউ কিছু বলুক তা আমি পছন্দ করি না তাই আমি তোমাকে এক এক করে সব বলছি এখানে আমাদের দেখানো হয় সেদিন কমিশনার হাসার ফটো দিয়ে বলেছিল যে ও আমার বন্ধুর ছেলে হঠাৎ করে শরীর খারাপ হয় ওকে হসপিটালে নেওয়া হয়েছিল সেখানে ওর শরীরে ভয়ানক এক ড্রাগ পাওয়া গেছে যেটা শুধু নান্দিয়ালেই পাওয়া যায় আর এটা লোকালরা বানায় নান্দিওয়ালের জঙ্গলে অনেক প্রজাতির গাছ পাওয়া যায় আর এর ভিতর থেকে কোনো একটি গাছ দিয়ে ওরা এমন ড্রাগ বানায় যা শহরের ড্রাগের থেকেও অনেক বেশি পাওয়ারফুল হারসা বেশ কয়েকদিন যাবত এই ড্রাগ নিচ্ছিল আর হায়দ্রাবাদের হসপিটালে নেয়ার পরই আমরা তা জানতে পারি এই হসপিটালের ডক্টর হারসার বাবা আর আমি একসাথে কলেজে পড়তাম তাই বিষয়টি কোপন রেখে আমি তোমাকে ডেকেছি এগুলো শোনার পর বিজয় বলে তাহলে তুমি ওই বিষয়ে জানতে সেচ্ছ তার জন্য তো আমাদের পিছে ফেরে যেতে হবে সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে হায়দ্রাবাদে হারসা বিজয়কে নিয়ে তার কয়েকজন বন্ধুস কাছে এসেছে তারা রাতভরে একটি বারে সময় কাটায় এরপর দিন একটি বাড়িতে বসে তারা কিছু ড্রাগ অর্ডার করে বিজয় এর আগে কখনও এসব দেখেনি বিজয় তো অবাক মাত্র এতটুকু জিনিসের জন্য এত টাকা দিতে হচ্ছে হারসারা সবাই তখন ড্রাগ নিচ্ছিল কিন্তু বিজয় নিতে চাচ্ছিল না এজন্য জন্য জোরপূর্বক বিজয়কে ড্রাগ দেয় এরপর তারা একটি ভার্জিন মেয়ে অ্যারেঞ্জ করে হারসা বলে সবসময় তো আমরাই যাই আজ বিজয়ের জন্য এই জন্য হারসা বিজয়কে জোর করে ওই মেয়েটির রুমে পাঠায় মেয়েটি যেহেতু ভার্জিন ছিল তার সাথে ফিজিক্যাল করার সময় মেয়েটির রক্তপাত হয় আর এই রক্ত দেখা মাত্রই বিজয়ের মস্তিষ্কে নাড়া দিয়ে ওঠে ঠিক যেমনটা সাগরের হতো এরপর বিজয় বাড়ি ফিরে এলেও বারবার সবই ভাবছিল তখনই একদিন বিজয় কয়েকজনকে দেখতে পায় যারা জঙ্গলে বসে নেশা করছিল বিজয় তাদের একজনের সাথে দেখা করে এবং জানতে চায় তারা কী নেশা করছে লোকটি জানায় সে কাজা টানছে বিজয় জানতে চায় এর জন্য এত টাকা কোথায় পান লোকটি জানায় আরে পাগলা টাকা লাগে না ওই জঙ্গলে গেলে ফ্রিতেই পাওয়া যায় এরপর কথায় কথায় লোকটি জানায় সে একসময় এই জঙ্গলের পাতা দিয়েই ওই ট্রাক বানাতো কিন্তু মাফিয়ারা বেশি টাকা লোভে তার থেকে ওই ফর্মুলা নেওয়ার জন্য তার স্ত্রীর সন্তানকে মেরে ফেলে এরপর সে কাউকে কিছু না জানিয়ে এখানে এসে পড়ে আছে তবে সে বিজয়ের মধ্যে আগ্রহ দেখে বিজয়কে সে ফর্মুলা বলে দেয় বিজয় এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে যে সেও যদি এটা বানাতে পারে তাহলে বহু টাকা বানাতে পারবে তাই বিজয় কাজে লেগে যায় বিজয় ওখান থেকে পাতা সংগ্রহ করে ওই ফর্মুলা অনুযায়ী প্রসেসিং শুরু করে দেয় আর বিজয়টা এমনভাবে বানায় যাতে এটা পানি ইঞ্জেকশন খাবার বা সিগারেটের মধ্যে দিয়ে নেওয়া যায় বিজয় বলে আমি এটাকে নিজের মতো ব্যবহার করতে বানিয়েছি এইটা এতটাই পাওয়ারফুল এটা ডোজ মানুষের বিহেভিয়ার মেন্টাল কন্ডিশন এবং বডি এবং বডি পার্টসকে নিয়ন্ত্রণে নিয়ে নেয় ডোসের উপর সব নির্ভর করে অল্প খরচে বেশি মজা এরপর কাব্যিয়া জানতে চায় আর কি কি করেছিস বিজয় বলে তুমি জিজ্ঞেস করো কোনটা আগে জানতে চাও আমি বলছি এখানে আমাদের এটাও দেখানো হয় কমিশনার সেদিন আমরু তার ফটো দিয়ে বলেছিল এই মেয়েটি আত্মহননের পর জানা যায় ও প্রেগনেন্ট ছিল কিন্তু কার দ্বারা হয়েছিল এটা না জানাই ছিল ওর মৃত্যুর কারণ আর শুধু আম্রুতাই না এমন আরও মেয়েদের সাথে সেম ঘটনা ঘটেছে এদের মধ্যে কেউ অ্যাবসন করিয়েছে আবার কেউ মানতে না পেরে আত্মহন করেছে কিন্তু আজও জানা যায়নি কে এটা করছে তবে কথায় আছে একজন ক্রিমিনাল ক্রাইম শেষে কোনো না কোনো কুল রেখেই যায়। তেমনটাও ও রেখে গেছে তা হলো ওর ডিএনএ প্রতিটি বডি ডিএনএ সেম তবে এটাই সব থেকে সন্দেহের বিষয় ও জেনে বুঝে কেন ডিএনএ রেখে যাচ্ছে আর এমন শয়তানের একটি শাস্তি তাহলে মৃত্যু কাব্যিয়ার কথা শুনে বিজয় বলে ও ওই বিষয়ে তারাও বলছি বিজয় দিব্যিয়ার ফাইল থেকে ওই ফটোগুলো এনে আম্রতার ফটো দেখিয়ে বলে ওকে দিয়ে শুরু করছি এখানে দেখানো হয় বিজয় আম্রতাকে দেখার পরই আম্রতাকে তার পছন্দ হয় আর এর উপর আবার সেদিন ধাক্কা লাগায় বিজয় আম্রতাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছিল বিজয় বলে ছোটোবেলা থেকে আমি রক্ত দেখতে খুব পছন্দ করতাম আমি পোষা প্রাণীদের মেরে আনন্দ নেওয়ার চেষ্টা করতাম কিন্তু আমি প্রথম যেদিন একটি মেয়ের সাথে ফিজিক্যাল করি ওই রক্ত আমার খুবই পছন্দ হয়ে যায় আমার ভিতরে সাইকোটাকে আবার বের করে আনে আমি ওই রক্তের সন্ধান করতে থাকি কিন্তু আমি এরপরও এটাও বুঝতে পারি সবার মধ্যে ওই রক্ত থাকে না মূলত এরপরে সে ড্রাগ মিশ্রিত ওই কয়েল চালিয়ে মেয়েদেরকে অজ্ঞান করত। এরপর তাদের সাথে ফিজিক্যাল করত। এতক্ষণে নিশ্চয়ই আপনাদের আর বুঝতে বাকি নেই এটাই সাগর কিন্তু বিজয় কি হলো আর সাগর কিভাবে এখানে এলো তা আমি একটু পরিচয় জানিয়ে দিব কাব্যিয়া খেয়াল করে সাগর শ্রাবণীর সাথেও একই কাজ করেছে শ্রাবণীও বেডে শুয়ে কেঁদে যাচ্ছে সাগর একটি হ্যান্ডিকা মানে এবং কাব্যাকে কিছু ভিডিও দেখায় যেগুলো মূলত যখন সে যে মেয়েকে ধর্ষণ করেছে সাথে সাথে সেগুলো ভিডিও ধারণ করে রেখেছে শুধু তাই নয় ওই দিন রাতে যে ওই লোকগুলো এই ঘরে কয়েল রেখে গিয়েছিল ওই রাতে সাগরই বাড়িতে এসে কাব্যিয়াকে উলঙ্গ করে ভিডিও করে রেখে গেছে যাতে তাকে এখন ব্ল্যাকমেইল করতে পারে সাগর বলে আসো একটা চুক্তি করি আমি মেয়েদের পিছু করা ছেড়ে দিব তুমিও ড্রাগের কথা ভুলে যাও যদি তা না করো আর আমাকে জেলে পাঠাতে চাও তাতেও আমার কোনো বাধা নেই কারণ আজ আমাকে জেলে পাঠালে কাল কোনো বড় মাফিয়া আমাকে মুক্ত করে দেবে আর আমি সেখান থেকে বের হই এই মেয়েদের সকল ভিডিও প্রকাশ করে দিব। আর তোমার ভাগ্নিকে বুঝিয়ে বলো কোঅপারেট করার জন্য ধন্যবাদ বলেই সাগর চলে যাচ্ছিল তখনই ফিরে এসে আবার জানতে চায় আমি যেসে তুমি জানলে কীভাবে এখানে আমাদের দেখানো হয় একটাতে সাগরে একটি মেয়েকে ধর্ষণ করে ফেরার পথে তার জ্যাকেট টানাটানিতে ওই জ্যাকেটের জিপার খুলে পড়ে গিয়েছিল যেটা পরে পুলিশ পায় আর কাব্যিয়া হাসার সাথে সাগরের একটি ফটোতে একটি জ্যাকেটও দেখেছিল কিন্তু শ্রাবণীর ফোনের ওই ফটোটিতে জ্যাকেটের জিপার মিসিং ছিল আর এটা দেখেই কাব্যিয়া বুঝতে পেরেছিল বিজয় মানে সাগরই সব করেছে সিন প্রেজেন্টে এই সব কিছু জানার পর কমিশনার কাব্যিয়ার সিদ্ধান্ত নেয় যুব যুবসংস্কা বাঁচাতে এই অসহায় মেয়েদের বাঁচাতে ওই শয়তানকে মেরে ফেলতেই হবে তবে যাওয়ার সময় কমিশনার এটাও জানতে চায় তাহলে ওই খুনগুলো কে করেছে কাব্যিয়া বলে স্যার টাকার জন্য খুনগুলো ওই করেছে এদিকে সাগরকে দেখা যায় আত্মগোপনের জন্য বাড়ি থেকে দূরে একটি বাসা ভাড়া নিয়েছে কাব্যিয়ার লোকও তাকে ফলো করছে তাই গভীর রাত হতে তারা সাগরের ওই বাসার সামনে একটি ট্রাক দাঁড় করায় যার শব্দ পেয়ে সাগর বাইরে আসতেই কাব্যিয়া সাগরকে শ্যুট করে এরপর তার বডিটিও নিয়ে যায় সিন এর কয়েকদিন পর কাব্য বিজয়দের বাড়িতে গিয়ে মোহন আর সাবিত্রীকে পুরো ঘটনাগুলো বলে কিন্তু মোহন মানতেই পারছে না তার ছেলে এমনটা করতে পারে অবশ্য সাবিত্রী মোহনকে আটকে দেয় কারণ সাবিত্রী তা জানত ও বিজয় ছিল না সাগর ছিল এখানে আমাদের দেখানো হয় সেদিন সাগরও সাবিরটিকে দেখে ফেলেছিল আর জানতে চেয়েছিল তুমি কাঁদছ কেন মা সাবিত্রী শুধু জানতে চায় ও কোথায় সাগর বলে এই তো আমি কিন্তু সাবিরটি আবারও বলে আমি ওর কথা বলছি ও কি এখনও বেঁচে আছে না মরে গেছে সাগর বলে সাবিত্রী নামে এক নারী যম সন্তানের জন্ম দিল কিছুদিন পর জানা গেল দুজনের একজনের মধ্যে মানসিক সমস্যা রয়েছে আর এটা বাড়ির প্রধানের সম্মানহানির কারণ হয়ে দাঁড়ায় যে জন্য সে ওই ছেলেটিকে বাড়ি থেকে দূর করে দেয় আর এত বছর পর যখন আর এত বছর পর যখন ওই ছেলে মায়ের ভালোবাসা পেতে এলো ছেলে তো জানতো না এই যুগে মায়ের ভালোবাসাও দূষিত হয়ে গেছে এখন তাদের ওই ছেলেকে কি করা উচিত যে সারা জীবন একা ভালোবাসা ভোগ করে গেছে তাকে মেরে ফেলা উচিত না ওই বাড়ির প্রধানকে মেরে ফেলা উচিত এই যুগে সব কিছু ছিনিয়ে নিতে হয় সাগর সাবিত্রীকে এটা বলে দেয় তোমার সন্তানের স্বামীকে যদি জীবিত দেখতে চাও তাহলে মুখ বন্ধ রেখো আর এই জন্যই সাবিত্রী কিছুই বলতে পারেনি আর এখন মোহনও বুঝতে পারছে সে কত বড় ভুল করেছে ছেলের সমস্যা জানার পরও ছেলেকে ভালো করার চেষ্টা না করে সমাজের কথা ভেবে ছেলেকে দূর করে রেখেছে অন্যদিকে সাবিত্রীও বলছিল যখন কেউ প্রেগনেন্ট থাকে তখন আপনজনদের কাছে যায় ভালো সময় কাটায় হাসি খুশি থাকে আর আমি শুধু বসে বসে সাইকোদের গল্প পড়তাম আমার জন্যই আজ আমার ছেলেটা এমন হয়েছে বাবা মা দুজনই এখন বুঝতে পারছে তারা কত বড় ভুল করেছে অন্যদিকে কাব্যিয়ার কাজ শেষ কাব্যিয়া চলে যাচ্ছে কিন্তু যাওয়ার সময় কাব্যিয়া শ্রাবণীকে বলে যদি কিছু করার ইচ্ছা থাকে আমার মতো ড্রেস আপ করে আমার সাথে চল আর শ্রাবণীর চুলের ওই কাটাটি নিয়ে বলে আমার মনে হয় না তোরা এটার প্রয়োজন আছে তার মানে দাঁড়াচ্ছে শ্রাবণী যে ওই খুনগুলো করেছে এটা জানার পরও কাব্যা কমিশনারকে মিথ্যা বলেছে যে খুনগুলো সাগরী করেছে অন্যদিকে মোহন বিজয়কে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এসেছে এক ছেলেকে হারিয়েও অন্য ছেলেকে কাছে পেয়ে তারা খুব খুশি সিন চলে যায় এর কয়েকদিন পর বিজয়কে দেখা যায় এক কৃষকের সাথে কোনো কিছু শিফট করার বিষয়ে আলোচনা করছে তবে সেটা কি তা জানতে আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় মানে কাব্যিয়া যেদিন কমিশনারকে সব কিছু জানিয়েছিল ওই দিন কাব্যিয়াকে ফলো করে সাগর লুকিয়ে সব শুনে ফেলেছিল তাই সাগর একটি প্ল্যান করে সাগর মানসিক হসপিটালে ওই কয়েল জ্বালিয়ে সেখানে সবাইকে বেহুশ করে বিজয়কে সরিয়ে নিজে বিজয়ের জায়গায় শুয়ে থাকে আর সাগরের লোকেরা বিজয়কে সাগরের ভাড়া করা ওই বাসায় নিয়ে রেখে আসে এরপর বিজয়ের যখন জ্ঞান ফিরে তখনই ট্রাকের শব্দ পেয়ে বিজয় দ্রুত বাইরে আসতেই কাব্যিয়া বিজয়কে সাগর মনে করে শ্যুট করে দেয় যার মানে দাঁড়াচ্ছে যাকে বিজয় বলে নিয়ে এসেছে সে বিজয় না সেই সাগর এখানে আমাদের আরও এখানে আমরা আরও জানতে পারি সাগর যখন বিজয়ের সাথে হসপিটাল দেখা করতে যেত সে ড্রাগ মিশ্রিত খাবার নিয়ে যেত আর ওই ড্রাগের ডোজের জন্যই বিজয়ের মানসিক অবস্থা দিন দিন খারাপের দিকেই যাচ্ছিল আর সাগরের এই সকল কাজ করার জন্য তার কয়েকজন সদস্যের একটি টিমও আছে যারা ড্রাগ থেকে শুরু করে মেয়েদের বেহস করা পর্যন্ত সকল কাজ করত আর সাগর এখন তাদের নিয়েই তার পরবর্তী প্ল্যান সাজাচ্ছে এখন আসা যাক সাগরকে তো ছোটো এখন আসা যাক সাগরকে তো ছোটোবেলায় হাসপাতালে পাঠানো হয়েছিল তবে সাগর বের হলো কিভাবে আর বিজয় হাসপাতাল কিভাবে গেল তাহলে চলুন এবার সেটাই জেনে আসি ছোটোবেলায় বিজয় এবং সাগর যখন ক্রিকেট খেলছিল ওই দিন সাগর ইচ্ছা করে নিচের মাথা ফাটায় কারণ সে বাবার একতরফা ভালোবাসা মেনে নিতে পারছিল না তাই সে চাচ্ছিল যে কোনো মূল্যে বিজয়কে এখান থেকে বের করতে হবে সাগর তখন বিজয়কে বলে দেয় যদি বাঁচতে চাস তাহলে কোনো কথা বলবি না বিজয় তাই ভয় পেয়ে চুপ হয়ে যায় এরপর আর সাবিতটি এসে বিজয়কে সাগর ভেবে নিয়েছিল যার ফলে মোহন সাগর মনে করে বিজয়কেই মানসিক হাসপাতালে পাঠিয়ে দিয়েছিল সিন প্রেজেন্টে শ্রাবণী কাব্যের কথা মতো পুলিশের চাকরির আবেদন করছে অন্যদিকে সাগর নির্দ্বিধায় তার ড্রাগের ব্যবসা করে যাচ্ছে মূলত এখানেই মুভি শেষ করা হয় আর এন্ডিং দেখে আমার মনে হচ্ছে এই মুভির দ্বিতীয় পর্ব আসবে যেখানে হয়তো শ্রাবণীকে পুলিশ অফিসার হিসেবে দেখা যাবে আর শ্রাবণী সাগরকে মেরে বিজয়ের হত্যার প্রতিশোধ নেবে মুভিটি কার কেমন লাগলো জানি না তবে মুভিতে একটা স্ট্রং মেসেজ দেওয়া হয়েছে তা হলো আপনি বাচ্চার সামনে কি করছেন বাচ্চার সাথে কেমন আচরণ করছেন তার উপর নির্ভর করেই সে বড় হয় তাই এরকম একজন সাইকোপ্যাথ তৈরি হতে বাবা মায়ের অবহেলাটাই মুখ্য আমি আগেও আপনাদের বলেছি ছোটো বাচ্চারা কাদামাটির মতো আপনি তাকে যে আকার দিবেন সে সেই আকারই ধারণ করবে মুভিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ